Bismillahirrahmanirrahim. Alhamdulillah. Somosto prashongsha mohan Allah paker ebong lakkho koti durud o salam bishwo nobir upore. Aaj sthaniyo somosto hidayatira nari ebong purush momin ebong mominatera uposthit hoyeche. Tader maddhome je boktobyo kora hocche sei boktobyo internet joge sara bishwer manobjotike janar sujog kore dewa hocche. আর তাদের মাধ্যমে সারা বিশ্বের মানব জাতিকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিশ্ববাসী, এর আগে যে বক্তব্য করেছে বকুল, সেখানে দুইটা আয়াত উল্লেখ হয়েছে। একটা হলো সূরা বাকারার 37 আয়াত, আর একটা হলো সূরা মায়দার 7 আয়াত। আমি আদম নুরি এই দুইটি আয়াতের থেকেই আজকের বক্তব্য শুরু করছি। প্রিয় বিশ্ববাসী, সূরা বাকারার 37 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে যে আল্লাহ পাক হেজার সম্বলিত আয়াত কালাম বা আদমকে শিক্ষা দিলেন, যে এই যে আল্লাহ পাক আদমকে শিক্ষা দিলেন, যে এই শিক্ষাটা দিলেন তিনার কালাম আদমকে শিখিয়ে দিলেন, এটা কখন দেওয়া হয়েছিল? এটা বলতে গেলে সেই আউয়ালেই আদমকে এটা শিখিয়ে দেওয়া হয়েছে। এই কোরআন পৃথিবীতে আসার লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ পাক এই সমস্ত কালাম আদমকে শিখিয়ে দিয়েছিলেন। আর মানব জন্মের শুরু হইতে আদমও পৃথিবীতে আসে নাই, আদমের দাবি নিয়ে কেউ দাঁড়ায়ও নাই, আর আল্লাহ কি আদমকে শিক্ষা দিয়েছিল এ সম্বন্ধে মানব জাতির কোনো জ্ঞানও নাই। এখন বিষয় হলো যে এই আয়াতের সঙ্গেই রয়েছে যে তোমরা নিচে নেমে যাও এবং আমার তরফের হেদায়েত যখন তোমাদের কাছে পৌঁছে তোমরা তা গ্রহণ করো, তা মেনে চলো, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো উদ্বিগ্ন হতে হবে না। আর যারা এই হেদায়েতকে না মানবে তারা চিরকালের জন্য দোজখবাসী হবে, আযাব থাকবে। এই আয়াতের পরবর্তীতে এই দুটি আয়াত ব্যবহার হয়েছে। যে তাহলে দেখা যায় যে যখন দুনিয়াতে মানুষ আনা হয় নাই তখনই কিন্তু আল্লাহ পাক এই কোরআনের ভিতরে সেই জিনিসটা প্রকাশ করেছে, কোনটা, যেটা হযরত আদম শফিউল্লাহকে শিখানো হয়েছিল। যে এখন যদি বলা হয় কালাম শিখানো হয়েছে, তো এই কালাম বলতে আমরা কোরআনকেও বুঝি। কোরআনেরও একটি নাম আছে কালাম, আল্লাহর কালাম। তাহলে আল্লাহর কালাম কিন্তু সরাসরি তখন আদমকে আল্লাহ নিজেই শিখিয়েছে, কোনো ওই কোনো কিছুর প্রয়োজন হয়নি, সেটা এই মানব জন্মের আগেই। তাহলে পরে এই যে মানব জন্ম এত যুগ কেটে গেল, আদম কিন্তু সেই কালাম নিয়ে আল্লাহর প্রতিনিধি মানুষের সামনে হাজির হয়নি, হয়েছিল কি, একজনও হয়নি। তারপরে মহান আল্লাহ পাক যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসলেন, তিনার মারফত এই কালাম, এই কোরআন পৃথিবীতে প্রকাশ করেন, চালু করেন এবং তা মানব জাতির কাছে সত্য হিসেবে তুলে ধরেন এবং প্রতিষ্ঠা করেন। তিনাকেও বলা হয়েছে এই যে হেদায়েতের কালাম, হেদায়েতের দায়িত্ব, হেদায়েতের ভার, এটা তোমাকে দেওয়া হয়নি, এটা আমার হেদায়েত, আমি আল্লাহ, আমার কাছে, তোমাকে দেওয়া হয়নি। তাহলে এখন এখান থেকে পরিষ্কার হয় যে নবীর কাছে সেই কোরআন দেওয়া হলো, সেই কালামের পুঁথি দেওয়া হলো, কিন্তু সেই কালাম এখানটা যদি আমরা সৎ মনে, ন্যায়ের মনে গ্রহণ করি, তাহলে সেই কালাম কিন্তু এই মানব জন্মের আগেই আল্লাহ পাক আদমকে শিক্ষা দিয়েছে যে কী করতে হবে মানব জাতির জন্য, শিক্ষা দিয়েছেন। আর নবীর কাছে সেটাই ওহী মারফত, যেটা আমরা জানি যে জেব্রাইল মারফত সেটা নবীর কাছে দেওয়া হয়েছে। তাহলে যেটা
মানব জন্মের আগেই আদমকে শিখানো হয়েছে, আল্লাহ পাক সরাসরি শিখাইছে, সেখানে তার কোনো ওহী ছিল না, কোনো জিব্রাইলও তাকে শিখায় নাই, আল্লাহ স্বয়ং তাকে জানিয়েছে। আর নবীর কাছে যখন আসলো সেটা কিন্তু জিব্রাইল মারফত বা তেনার আত্মমারফত সেটা প্রকাশ করল। তারপরে এই হেদায়েতে যে হেদায়েতের যে ব্যবস্থা, আল্লাহর তরফের হেদায়েতের যে দায়িত্বভার, এটাও নবীর উপরে দেওয়া হয়নি, এটা আল্লাহর হেদায়েত আল্লাহর কাছে রেখে দেওয়া হয়েছে। এখন এখান থেকে যদি তোমরা সত্যকে গ্রহণ করো, সত্যকে মেনে নাও, তাহলে সেই হেদায়েতের মালিক কিন্তু আজ সেই আদমি দণ্ডায়মান হয়ে তোমাদের সামনে প্রকাশ করছে। কারণ এখানে দিনী ধর্মের ভিতর যে সকল সত্য নিয়ে আসা হয়েছে, যেমন বলা হয় যে দিনী ধর্ম পূর্ণ ধর্ম, এই যে পূর্ণ ধর্ম, সেই পূর্ণ ধর্ম কী নিয়ে আজ পর্যন্ত তোমাদের আলেম পীর অলি আউলিয়া গজ কুতুব যারা আছে কেউই জানে না যে দিনী ধর্ম পূর্ণ কী নিয়ে, কিছুই জানে না। আজ আদম নুরি তোমাদের সামনে দণ্ডায়মান হয়ে সেই পূর্ণ ধর্ম পূর্ণ হুকুমত তোমাদের উপর ফরজ করে দিচ্ছে, যা এর অতীতে কেহই কোনোদিন করতে পারেনি, যা এর অতীতে কেহই কোনোদিন করতে পারেনি। তাহলে সেই হেদায়েতে বা সেই ইমান আনার ভিতর দিয়ে যে তোমাদেরকে পূর্ণ ধর্মের পূর্ণ সত্যগুলি পরিষ্কার রূপে দেখা দেওয়া হয়, দিনী ধর্মের দিনের মতো করে দেওয়া হয় যে এই যে তোমাদের স্বীয় আত্মা, এই যে তোমাদের স্বীয় কেবলা, এই যে তোমাদের দিনী ফরজ, এই যে তোমাদের রব ফরজ, এই যে তোমাদের সালাতে ফরজ, এবং তোমাদের এই সালাতে সকল আম্মারা বা নবতী সত্য আছে, তার উপর তোমাকে বাদশাই দেওয়া হলো, কখনই তুমি ওই জমানে যেতে পারবে না। আর ইয়া সকলেই আদমের তরফ থেকে করা হয়, কারণ তোমরা বনি আদম, তোমাদের কোনো সত্য নেই, কোনো সত্য নেই, তোমরা বনি আদম। আর তোমরা এর সঙ্গে এটাও স্বীকার করবে যে আদম শফিউল্লাহ হলেন আল্লাহ নূরে নূরবান, আল্লাহ নূরে নূরবান, আল্লাহর দিনে দিনবান, আল্লাহর রবে রব আলা, এবং আল্লাহর সুরাতের সালাতের সালাত আলা। কিন্তু কোরআনে কিন্তু আবার এই চারটের কথাই উল্লেখ আছে। কোরআন যদি তোমরা ঘাইটে দেখো যে চারটের কথাই উল্লেখ আছে। আর তোমরা বনি আদম, তোমাদের কোনো নফসি নাই, কোনো রব নাই, কোনো দিন নাই, কোনো কিছু নাই, তোমরা অপরিচিত। এর আগেও বলা হয়েছিল যে তোমরা যে আত্মার দ্বারা চলো হে দোজকি আত্মা, সেই দোজকি আত্মার অজানা অচেনা রব নিয়ে দিন নিয়ে তোমরা পরিচালনা হও। আর যারা এখানে সেই হেদায়েতে আসতেছে তখন সেই আল্লাহর প্রতিনিধি, আল্লাহর তরফের সত্যগুলো, আল্লাহ যেটা তাকে শিখিয়েছিল দেখাইছিল, ঠিক সেই সত্যর দ্বারা প্রত্যেকটি মানুষকে সে দিনী জাত বা জাত আদমে সামিল করে নেওয়া হচ্ছে, এবং তার পূর্ণ মানব অস্তিত্ব সম্বন্ধে তাকে পূর্ণ জ্ঞান দেওয়া হচ্ছে, এবং তাকে সেই আদমের তরফের নফসে তার দিক করে দেওয়া হচ্ছে। যারা অপবিত্র ছিল তাদের হেদায়েতে এনে সকল আম্মারার জীবন থেকে মুক্ত করে তারপর তাদের সেই অঙ্গীকারমূলক তওবাতে এনে তাদের অতীত জীবনকে বাতিল করে দিয়ে ভবিষ্যৎ জীবনে যাতে তারা আর কোনো মিথ্যাচারিতা কোনো অসৎকর্ম কোনো অত্যাচার কোনো রকম কাজে যেতে না পারে সেই ওয়াদা নিয়ে তাদের শুদ্ধি করা হয়েছিল, তাদের শুদ্ধি করা হয়েছিল, যাদের নাম হয় হুদাল্লিল মুত্তাকিন। সেই হুদাল্লিল মুত্তাকিন করে তাদের শুদ্ধি করে তারপরে তাদের ইমান এনে দেওয়া হয়, সেই ইমান এনে দেওয়া হয় আদম জাতের জাতীয় নফসের উপর, আল্লাহর নূরের থেকে আদম নূরের থেকে সেই আদম নফসি বের হয়, ফলে আদম হল আল্লাহর নূরে নূরবান। আর আদম থেকে যে নফসি আসা আমরা মানুষ হচ্ছি এই সুরাত পাচ্ছি, সেই নফসি হলো আদম নূরের নফস।
মূলে হাকিকত ধরতে গেলে আল্লাহর নূরে নাফসে মানুষ আমরা। তো তোমাদের হেদায়তকালে যখন ইমান এনে সেই ইমানের উপর আত্মসমর্পণ করাইয়া আলমগীরের তরফ থেকে সেই নফসি হুকুমতিভাবে তোমাদের দিক করা হয় এবং তোমাদের হুকুমতি পবিত্র জীবন হিসাবেও ঘোষণা দেওয়া হয়। তোমাদের পবিত্র করে তোমাদের সেই পবিত্র জীবন রক্ষার জন্য কোরআনিক আইন মাফিক হুকুম জারি করা হয়। তোমাদের পবিত্র না করা পর্যন্ত তোমাদের উপর কোনো হুকুম দেওয়া হয় না। তোমাদের নকশিয়ালা করে আত্মবান করে কোন আত্মা যাহা আল্লাহ নূরের আল্লাহ নূর যে আদম পেয়েছিল সেই আদম নূরের যে নফসি তোমাদের ভিতরে আছে সেই নফসের নকশিয়ালা করে পবিত্র জীবনে এনে তোমাদের পবিত্র করা হয়। আর সেই নফসের জীবন তোমাদের দেওয়া হয় এবং ওয়াদা করানো হয় যে কোনো দিন কোনো সময় তোমরা এই নফসের জীবন ছেড়ে আর অন্য কোনো জীবনে যেতে পারবে না। আর যদি তোমরা এই নফসের জীবনকে ছাড়ো তাহলেই তোমরা জেনে রাখো তোমরা আবার আম্মারাতে চলে গেছো, তোমরা আদম জাতের জাতিতে নাই, তোমরা পবিত্র জাত ছেড়ে আবার সেই আম্মারার অপবিত্র জাতে চলে যাচ্ছে। এর প্রভেদ করে দিতে তোমাদের ভিতরে আল্লাহ নূর থাকে, সেই নূরকে স্বীয় কেবলা হিসেবে তোমাদের প্রতিষ্ঠা করে দেওয়া হয়, তোমাদের চেনা দেওয়া হয়, জানা দেওয়া হয়, বলে দেওয়া হয় যে তোমরা আম্মারার থেকে বেঁচে থাকতে, তোমরা জিন আত্মার তা বেঁচে থাকতে, তোমরা যাহা পৃথিবীতে করবে তাহা তোমরা স্বীয় কেবলাকে বলে বলে করবে, যাতে কখনই তোমরা আম্মারার যাতে নেমে না যাও। তোমাদের স্বীয় দিন দেওয়া হয় দিনী নূরের দিন, আল্লাহ নূরের যে দিন আদমকে দেওয়া হয়েছিল আদম সেই দিন কায়েম করে নিয়ে আল্লাহর নির্দেশে সেই দিন তোমাদের স্বীয় দিন করে দেওয়া হয়। পবিত্র দিন তোমাদের পবিত্র করা হয়, নফসি দিয়ে পবিত্র ঘোষণা দেওয়া হয়, তারপর সেই পবিত্র দিন তোমাদের দিয়ে সেই দিনের পবিত্রতা রক্ষা করতে দেওয়া হয় এবং তোমরা যাতে সেই দিনের দিনালা হও তারই পূর্ণ ব্যবস্থা করে দেওয়া হয়। অতএব তোমাদের বলে দেওয়া হয় যে তোমরা দুনিয়া যখনই দেখবে তোমরা স্বীয় কেবলাকে বলো আল্লাহ তোমার নূর দ্বারা আমি দেখছি যাহা আমার স্বীয় দিন। যখনই তোমরা এই দিন থেকে সরিয়ে যাবে, যখনই তোমরা স্বীয় কেবলাকে না বলে দুনিয়া দেখতে যাবে, তোমাদের পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে তখনই তোমরা আম্মারাগত দিন দ্বারা দুনিয়া দেখবে। কারণ একটাই পৃথিবীতে নফস, যেটা আদম নফসি, যেটা আল্লাহর তরফের নফস, যেটার পবিত্র, যে মতমাইনা যাকে বলো, যাকে পরমাত্মা বলো, যাকে বিলাইতে আত্মা বলো, সেটা আদম থেকেই একমাত্র আসে। সেই আত্মার জীবনে তোমাদের নির্দিষ্ট করে সেই আত্মার দ্বারা চলতে দেওয়া হয়েছে, তোমরা যখনই এখানকার সরে যাবে তখনই আম্মারা, বাকি সব আম্মারা। তোমাদের চিরকালের জন্য জাতি করতে এ সমস্ত তোমাদের সত্য করে দেওয়া হয়েছে। এখন সর্বোপরি সমস্ত ধর্মটা যদি বিশ্লেষণ করে বলি তাহলে তোমরা যারা এখানে সেই জীবন কায়েম করবে তোমরা জেনে রাখো যে তোমাদের নিজস্ব কোনো কিছুই ছিল না পরবর্তী জীবন লাভ করার। তোমরা যা পেয়েছো তার যে নফস বা আত্মা তোমাদের ধরতে দেওয়া হয়েছে উহার মালিকানা সত্যদার আদম নূরি। ওই আত্মার মালিকানা সত্যদার তোমরা নও, ওই আত্মার মালিকানা সত্যদার আদম নূরি। তোমাদের যে দিনের দিন কায়েম করতে দেওয়া হয়েছে ওই দিনের মালিকানা সত্যদার আদম নূরি, অন্য কেহই নহে। তোমাদের যে স্বীয় রব কায়েম করতে দেওয়া হয়েছে ওই রবের মালিকানা সত্যদার আদম নূরি, অন্য কেহই নহে। তোমাদেরকে সেই রব কায়েম করতে দেওয়া হয়েছে। তোমাদের যে সুরাতের সালাত এবং তার ভিতরে যারা বাস করে সকলকে নিয়ে সালাত কায়েমের পথ সত্য করে দেওয়া হয়েছে এই সুরাতের সালাত আদম নূরির অন্য কারণ নহে। মূলে যদি তোমরা হিসাব করো তাহলে দেখবে যে তোমরা প্রত্যেকে আদম নূরের আত্মা নিয়ে, আদম নূরের দিন নিয়ে, আদম নূরের রব নিয়ে, আদম নূরের সুরাতের সালাত নিয়ে মানব জীবনে দাঁড়া আছো। আর তোমরা শান্তিময় জীবনে যেতে হলে ঠিক এটা নিয়েই তোমাদের যেতে হবে, এর ঘাটতি ফেলাবে কি আম্মারার জীবনে পেছনে পড়ে যাবে, কখনই তোমরা বাঁচতে পারবে না, আম্মারার জীবনে তোমরা পড়ে যাবে।
এই যে তোমাদের পূর্ণ শিক্ষাটা দিয়ে তোমাদের বলা হয় যে তোমরা কি তোমাদের যে পূর্ণ ধর্মের পূর্ণ সত্য তোমাদের জ্ঞানে বুঝে দেওয়া হলো, তোমরা কি বুঝে পেয়েছো? তোমরা প্রত্যেকটা মানুষ তখন স্বীকার করেছে আমরা এই সত্য বুঝে পেয়েছি। আমাদের স্বীয় ফরজ, যে ফরজ দ্বারা আমরা আল্লাহর রঙে রঙিন হয়ে আমরা আল্লাহর কাছে ফিরে যাব, আমরা সব বুঝে পেয়েছি। তোমাদের বলা হয় তোমাদের যে পূর্ণ কোরআন দেওয়া হলো, কোরআনের বোঝা তোমাদের প্রত্যেক আয়াতে প্রত্যেকটা পার্সের সঙ্গে প্রত্যেকটা জিনিসের সঙ্গে তোমাদের কোরআনকে লাগিয়ে দেওয়া হলো, যাতে তোমরা কখনই কোরআনের বাইরে যেতে না পারো। তোমরা কি এটা বুঝতে পেরেছো, বুঝে পেয়েছো? তোমরা প্রত্যেককে স্বীকার করেছি। ঠিক এই কথাটাই সূরা মায়দার 7 নম্বর আয়াতে বলা হয়েছে। তোমাদের যে এই যে পূর্ণতা করে স্বীকৃতের লাস্টে নামা হয়, যারা এখানে হাজির আছো বাইরেওয়ালারা না দেখলেও তারা নিজেরা জানে, কিন্তু তোমরা এখানে যারা হাজির আছো তারা অনেক হেদায়ত দেওয়া দেখেছ, নিজেরাও নিয়েছ। তোমরা জানো যে এই হেদায়তের শেষে যখন পূর্ণ করা হয়ে যায় তখনই তোমাদের জিজ্ঞেস করা হয় যে তোমাদের যে পূর্ণ ধর্ম করলাম, তোমার এই পূর্ণ অস্তিত্ব, যে তোমার ধর্ম অস্তিত্ব, তোমাকে যে স্বীয় ধর্ম করা হলো, কিসের কিসের দ্বারা এই ধর্ম তোমাকে পূর্ণ করা হলো তা বুঝে পেয়েছ, তোমরা স্বীকার করেছ। তোমার এই পূর্ণ ধর্ম চিরকালের জন্য তোমার নিজের করিয়ে নিতে যা যা প্রয়োজন ছিল তা আদেশ নিষেধের দ্বারা তা পূর্ণ করা হয়েছে। তোমার হাতের আয়াত হাতে, পায়ের আয়াত পায়ে, চোখের আয়াত চোখে, অন্তরের আয়াত অন্তরে, সব কিছু সঠিকভাবে তোমরা বুঝে পেয়েছ, তোমরা স্বীকার করেছিলে যে আমরা বুঝে পেয়েছি। ঠিক এই স্বীকৃতিটাই যে তোমরা দিয়েছ, ঠিক সেই স্বীকৃতি কথাটাই সূরা মায়দার 7 নম্বর আয়াতকে দেখো, বুঝে আসে কথা? তাহলে তোমরা যে সেখানটা নর্চার করবে এর বাইরে কিন্তু তোমরা আর যেতে পারবে না। আমি প্রসঙ্গটাই দুটি আয়াত নিয়ে বলছিলাম, মোটামুটি হয়তো বিশ্বের মানব জাতিকে বলতে পেলাম, এবং সমস্ত মানব জাতি যারা হেদায়েত আসছে তারাও নিশ্চয়ই এখন তা বুঝবে যে আমার কিছু নাই, আমাকে আদম হয়েই সেই শান্তিময় জীবনে যেতে হবে। আর আমি যাতে আমার অস্তিত্ব আমার জীবন নিয়ে যেতে পারি, আদম নূরি আল্লাহর তরফ থেকে ঠিক সেই কর্মই করেছেন। তাহলে আমরা যদি সেই নফসুল মোতমাইন্না হই, আমরা যদি সেই আত্মফরজ, দিনি ফরজ, রব ফরজ এবং সালাতের ফরজকে কায়েমকারী হই, তাহলে এবার বলো আল্লাহর প্রিয় বান্দা সেই মুসলমান বা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর ওলি কারা হবে, কারা হবে? কারণ তোমাদের কাছেই আছে আল্লাহর নূরের সত্য যা আদম থেকে তোমরা পেলে, তোমাদের কাছেই আছে আল্লাহর নূরের দিন যা আদম থেকে তোমাদের দেওয়া হচ্ছে, তোমাদের কাছেই আছে আল্লাহর রব যা আদম তোমাদেরকে দিচ্ছে, তোমাদের কাছেই আছে আল্লাহর সুরাত, আল্লাহর সুরাত আদমকে দেওয়া হয়েছিল, আদমকে বাদশাহী দেওয়া হয়েছিল, আদম আজ তোমাদের স্বীয় সালাতের স্বীকৃতি দিয়ে তোমাদের দিক করে দিচ্ছে। তাহলে সব কিছু কিন্তু তোমরা আদম থেকেই পাচ্ছ, আর তোমরাই একমাত্র সেই আল্লাহর ওলি হবে, প্রিয় বন্ধু হবে, তোমরাই সেই মুসলমান হবে। আর যদি তোমরা এখান থেকে সরে যাও বিন্দুমাত্র সরলেই তোমরা জেনে রাখো যে আমরা, তার বাইরে কোনো কিছু নেই, তোমার মানব ভাণ্ড ভর্তি আমরা, যার উপরে তোমাকে ফরজের আত্মা দিয়ে তোমাকে খাড়া করে দিয়ে স্বীয় কেবলা দিয়ে, যাতে তোমরা কখনই এই আমরার সঙ্গে আর না মেশো, তাদেরকে বশীভূত করো তোমার নিজের জন্য, এটা করে দেওয়া হয়েছে। তাহলে তোমরা এই দুইটি আয়াত সম্বন্ধে মোটামুটি বুঝলে। আর এখন যারা কোরআন পড়ছে, যারা আলেম হচ্ছে, মুফতি হচ্ছে, মুফতিরা তো ফেঁকা পড়ে, আর যারা মুফাসসির হয় তারাই কোরআনের আলা হয়, তারা আজকে পড়ছে, আজকে মাদ্রাসা খুলে কোরআন পড়তেছে, কোরআনের ভেদ বলতে তাদের কাছে কিছু নাই, এটা তোমরাও বোঝো, সকল মানুষই বোঝো। আর আদমাই কোরআন শিক্ষা করেছে যখন মানব জন্মই পৃথিবীতে আসেনি, বুঝে আসে কথা? আদমকে যখন এই আয়াত কালাম শিখানো হয়েছে, এই ধর্মের সত্য জানানো হয়েছে, দেখানো হয়েছে, বোঝানো হয়েছে, যখন এই পৃথিবীতে মানব জন্মই শুরু হয়নি, কারণ এর পরের রাতেই বলছে তোমরা সব নিচে নেমে যাও, তাহলে এর আগে তাদের দেওয়া হয়নি, বুঝে আসে কথা? যখন এই আয়াতের পরে আসতেছে তোমরা সবাই নিচে নেমে যাও,
আল্লাহর তরফের হেদায়েত যখন যাবে তখন তোমরা নেবে, মেনে নেবে। তাহলে বুঝতে হবে যে আদমকে এই মানব জন্ম হওয়ার আগেই এই কালাম তাকে শেখানো হয়েছে, আর সেই কালামের মালিক আজ আদম নুরি তোমাদের সামনে দাঁড়ায় বক্তব্য করছে। বুঝে আসে কথা? যে এখন যে বিষয়টা নিয়ে বলবো সেটা হলো, আজ কয়েক জালসা আগে আমি যাদেরকে হেদায়ত দিয়েছি এবং জায়গায় জায়গায় এইরকম সাপ্তাহিক জালসা করতে তাদের নির্দেশ দিয়েছি, তাদের বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন তাদের সেখানকার নিজের নামে আইডি খুলে আদমের তরফ হয়ে তাদের স্বীয় সত্যগুণ নিয়ে এবং আদম নুরির বক্তব্যকে লক্ষ্য করে এবং কোরআনকে লক্ষ্য করে যেন তারা বক্তব্য করে এবং মানব জাতিকে, বুনিয়াদম জাতিকে আহ্বান করতে থাকে মিথ্যের থেকে সরা আনতে এবং সত্যের দিকে আহ্বান করতে। এখন বিষয় হলো যে যারা হেদায়েত নিয়েছে, এখন সেই হেদায়েত নিয়ে যারা হেদায়েত নষ্ট করেছে, যারা স্বীয় দিনকে রক্ষা করে না, যারা স্বীয় অন্তরের ধার ধারে না, যারা স্বীয় কেবলাকে নিয়ে চলে না, তারাও আদম নুরির বক্তব্য শোনে বা ই করে। এখন এরা যদি মনে করে যে আমরাও তো আদম নুরির হেদায়েতে আমরাও ইন্টারনেট খুলে বক্তব্য করি, তাহলে নিশ্চয়ই তারা ভুল করবে, তাহলে নিশ্চয়ই তারা ভুল করবে। এই নির্দেশনা তাদের উপরে যারা সেই হেদায়েতে ঈমান আনার জীবনের উপর প্রতিষ্ঠাবান আছে, যারা স্বীয় সত্যগুণকে সত্য রেখেছে, যারা স্বীয় পবিত্রকে আরও পরীক্ষার ভিতর দিয়ে সত্য করছে, যারা স্বীয় রবকে ধরে রেখেছে, আমরা গত রবে কখনই যাইনি, যারা স্বীয় কেবলাকে ছাড়া আর কোনো কর্ম কোনো কাজ সমাধা করেনি, যারা স্বীয় কেবলাকে ছাড়া কখনই দিন দেখতে যায়নি, যারা স্বীয় কেবলাকে ছাড়া কখনই কথা বলতে যায়নি, এরকম যারা প্রতিষ্ঠিত আছে তারা যদিও এখানে কায়মিত্ব অর্জন করতে না পারে, তবে কায়মিত্ব হওয়ার পথের উপর তারা সত্য আছে, নিশ্চয়ই কিছুদিনের ভিতর তারা কায়েমি লাভ করবে। এরকম যে সকল হেদায়েতিরা আছে ঠিক এই বক্তব্য তারাই করবে, অন্য কারোর জন্য নয়। যারা দিন নিচে দিন কায়েম করার জন্য পবিত্র দিন দেওয়া হয়েছে, সেই পবিত্র দিন ফেলে যারা আম্মারাগত দিন দ্বারা দেখে তাদেরকে দ্বারা এই কাজ সম্ভব নয়, কারণ সে নিজেই পবিত্র দিনই পবিত্র হারায়ে নষ্ট দিন দ্বারা দেখে। যাদেরকে স্বীয় রব দেওয়া হয়েছে, আল্লাহ নূরের রব বা আদম নূরের রব দেওয়া হয়েছে, কায়েম করতে দেওয়া হয়েছে, সেই রব কীভাবে রক্ষা করবে, কায়েম করবে, নিজের করে নেবে, তার সমস্ত বিদ্যা শিক্ষা দেওয়া হয়েছে। তারা যাতে এই রব ছেড়ে অন্য আম্মারা রবে না যায়, তার ধরুন তাদের হাতের মুঠোয় স্বীয় কেবলাকে ধরা দেওয়া হয়েছে। তারপরেও যারা সেই নিজের রবকে ফেলে, স্বীয় রবকে ফেলে আম্মারার রব দ্বারা চলে, আম্মারার রব দ্বারা কথা বলে, তারা তো আম্মারার দাঁতে চলে গেছে, তারা কি সেই আম্মারার রব দ্বারা মনে করছে যে আমরা চিরস্থায়ী জীবনে প্রবেশ করব? কখনো সম্ভব নয়। মানব জাতি এরা আদমের কাছে হেদায়েত নিলেও এরা বেপথে গমন করেছে, কারণ ইয়া পবিত্র জাতি, যে জাতির কথা কোরআনেও বলেছে যে তোমরা সেই উত্তম জাতি, তোমরা সেই পবিত্র জাতি, তোমরা সেই মানব জাতির প্রতীক, তোমরাই মানব জাতিকে আহ্বান করবে সতের দিক আর অসৎ কর্মের থেকে বিরত করবে। সেখানে এই নামের গুণে, হেদায়েতের নাম ভাঙায় কেউ মানুষকে প্রতারণার দিকে নিয়ে যাবে, যার দিন ঠিক নাই সে মানুষকে দিনের জ্ঞান কি দিতে পারে, আর দিলেও কি সেটা সত্য হবে? মিথ্যাচারিতা করবে যে তোমরা যারা এগুলো হয়েছে বা এগুলো করেছো ভেঙে ফেলছো, তারা কখনই তোমাদের মতো মানব জাতিকে আবার সেই মিথ্যাচারের সামিল না করো। আর যদি আমি বুঝি জানি, তাহলে নিশ্চয়ই তোমাকে বাতিল করে দেওয়া হবে, কোনো দ্বিধা করবো না আমি। কারণ এর আগেও আমি বলেছিলাম যে সমস্ত পৃথিবীর বুকে আমি একা সৈনিক, সমস্ত পৃথিবীর সমস্ত নষ্ট ধর্মকে
নষ্ট বলে প্রমাণ করতে আমি একাই যথেষ্ট। সমস্ত ধর্মকে নষ্ট ধর্মের সত্য প্রমাণ সহকারে বাতিল করে দিতে আমি আল্লাহর আদম আমি একাই যথেষ্ট। সমস্ত পীরত্ব, সমস্ত কুবরির পীরত্ব, সমস্ত ফাঁকা শাস্ত্র, সমস্ত দেবত্বারি যা কিছু আসছে নষ্ট, তার সকল নষ্ট সহকারে প্রমাণ করব। কোনো মিথ্যাচারিতা নয়, কোনো গাওয়াজুরি নয়। তার ধরুন আমি একাই সৈনিক, আমার কোনো হাতিয়ারের প্রয়োজন নাই, আমার আল্লাহ দেওয়া সত্যই যথেষ্ট। যেমন প্রত্যেকটা মানুষ যদি মতমাইন্না হয়ে ফিরে যেতে চায়, তার সকল সত্য আদমের কাছে, তাকে আদম থেকে সেই সত্যে সত্যবান হয়ে যেতে হবে আর তার রক্ষা করতে হবে, অন্য কোথায়ও এগুলো তারা পাবে না। তাহলে তোমাদের আমি একা সৈনিক, আজ 40 বছর ধরে আমি এগুলো করেই চলছি, কিন্তু তোমরা কি করবে? তোমাদের সেই সত্য মানুষগুলার দ্বারাই যাতে তোমরাও মানুষকে আহ্বান করো, কারণ তোমাদের রব আমিরের রব, আদম নুরির রব, সেই রব নষ্ট করিনি। আদম নুরির দোহাই দেখবে আমি আদমের রব কথা বলছি, এটা কখনই হতে দেওয়া যাবে না। তোমাদের আত্মা দেওয়া হয়েছে যা আদম নুরের নফসে বা আল্লাহ নূরের নফস, সেই নফসকে নষ্ট করে আম্মারা নফস দ্বারা ধরবে আর আদমের বক্তব্য শুনে কোরআনের দোহাই দিয়ে আদমের দোহাই দিয়ে মানুষের সামনে দাঁড়াবে, এটা জানার পর আর তাকে সেখানে থাকতে দেওয়া হবে না। তাকে সত্য হয়ে, সেই সত্য নিয়ে আদম নূরের তরফ হয়ে তাকে বক্তব্য করতে হবে। কারণ আমি প্রকাশ বললাম যে যা কিছু তোমার কাছে আছে তা আদমের দেওয়া, বাকি তুমি বুনিয়াদম, তোমার কোনো কিছু নেই, তোমাদের কোনো কিছু নেই। তোমাদের কাছে যা নিয়ে তোমাদের চিরঞ্জীবী হতে দেওয়া হয়েছে তা সকলই আদমের দেওয়া, তোমার কোনো কিছু নেই, তোমাদের কোনো কিছু নেই। আল্লাহর ইচ্ছা আর এটা দিনই যোগ, আল্লাহর ইচ্ছা আদম জাতি গরম হোক, পবিত্র জাতি গরম হোক, মতমান্যার জাতি গরম হোক, তাই আল্লাহর ইচ্ছা পূরণ করতে তোমাদের সেই আল্লাহর সত্যে সত্যবান আদম নুরি, তোমাদের সেই আদম সত্যে সত্যবান করে তোমাদের জীবনের জয় এনে দেওয়ার পথ সত্য করে দিচ্ছে। অতএব তোমরা যদি এখানে মিথ্যাচারিতা করতে আসো সেই পথকে হারায়ে, তোমরা যদি এখানে প্রতারণাগিরি করতে আসো সেই পথকে হারায়ে, আদম নুরি জানার মাত্র বা আদম নুরের সঙ্গে ইমাম সাহেব বা আদম নুরের বড় ছেলের সন্তানেরা জানা মাত্র তোমাদেরকে সেই আদম জাতের খালিশ করে দিয়ে বহিষ্কার করে দেওয়া হবে। হয় তোমরা সংশোধন হও, তাতে সত্য হও, সঠিক হও, তারপরে তোমরা বক্তব্য আসো, মানুষকে ডাকো, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমরা অশুদ্ধিতে গমন করে সত্যের বাণী নিয়ে মানুষের কাছে, সত্য শিখে সেই সত্যের বাণী নিয়ে মানুষের কাছে দাঁড়াবে, এটা আমি কখনোই হতে দেব না। আর এটা কোরআনও সেই রায় করেছে, তোমরা যা করো না তা কখনোই মানুষকে বলতে যেও না। আমি সেই কোরআনের আইন এবং জাতের পবিত্রতার আইন, হকের আইন, পবিত্র জাতের নিয়ম, পবিত্র জাতের কানুন সব আমার হাতে, সব আমার হাতে, কাউরে কোনো ছাড় সেখানে থাকবে না। আল্লাহ দিবে না তা আমি দেবো কই থেকে? তুমি ভুল করে থাকলে তা সংশোধন করা হবে, যদি স্বীকার করো আমি অনুতপ্ত, আমি অনুতপ্ত, আমি দুঃখিত, আমি লজ্জিত, আমাকে সংশোধন করে দাও, আমি কখনো এগুলো আর করব না। হয়তো আল্লাহর ইচ্ছে সেটা করা হবে, কিন্তু অন্যায়ের পথে চলে যে মানুষকে ডাক আহ্বান করতে যাবে, এটা আমি বেঁচে থাকতেও হবে না, এবং এখান থেকে যা 2-4 জন থাকবে তারাও আল্লাহর ইচ্ছে হতে দেবে না। অতএব তোমরা সতর্ক হও, যারা সেই মন্দের ভিতরে চলে গেছো, যারা সিও কেবলাকে ছেড়ে আম্মারার জাতে চলে গেছো মনেই করতেছো না, তারা মনে করো যে তোমরা কারো কোনো সুপারিশে পাবে না যদি আদম সত্য দিয়েছে তা যদি হারিয়ে ফেলো। দোজক তোমাদের ছাড়বে না, আম্মারা তোমাদের ছাড়বে না, যদি সিও কেবলাকে আল্লাহর রশিকে তোমরা ছেড়ে দিয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা আম্মারাতে চলে গেছো, কোনো সন্দেহ নাই। অতএব আদম নুরি আল্লাহর নূর, শিক্ষা আল্লাহ তাই গ্রহণ করে,
কোনো মানুষ থেকে কোনো রমি রসুল দেবদেবতার থেকে গ্রহণ করে না। অতএব আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি যে তোমরা যাতে কখনই এরকম করতে যেও না। আর যারা এর উপর সত্য আছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা স্বীয় সত্যের সাথে কোরআনের সত্য তার সাথে আদম নূরের বক্তব্যের সত্য মিল করে বক্তব্য করবে, আর মানব জাতিকে সত্য বুঝাবে। তোমাদের মানব জীবন বুনিয়াদম তোমরা নষ্ট করো না, তোমরা অবশ্য অবশ্যই সেই পবিত্র জাতের জাতি হতে ফিরে এসো। আমরা তোমাদের আহ্বান করছি, তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো সন্ত্রস্ত হতে হবে না, তোমরা সেখানে ফিরে এসো যদি মানব জীবনকে ধন্য করে নিয়ে যেতে চাও। এ বলে আমি আজকের বক্তব্য এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহ বিহামদিহি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।